হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিনেপাড়া। ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে আমরা দক্ষিণ ভারতীয় অভিনেত্রীদের বেতন সম্বন্ধে জানব। হ্যাঁ বন্ধুরা, দক্ষিণ ভারতীয় অভিনেত্রীরা এক একটি সিনেমাতে অভিনয় করার জন্য কত টাকা পারিশ্রমিক হিসেবে পান তাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বেলটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। বন্ধুরা, দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে দক্ষিণ ভারতীয় অভিনেত্রীরা প্রচুর টাকা পারিশ্রমিক হিসেবে পেয়ে থাকেন। হানসিকা মটওয়ানি। হানসিকা খুব অল্প বয়স থেকেই অভিনয় শুরু করেছেন, তবে বর্তমানে তিনি একজন দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী। হানসিকা তার প্রতিটি সিনেমাতে অভিনয় করার জন্য পারিশ্রমিক হিসেবে 1 কোটি টাকা পেয়ে থাকেন। রাকুল প্রীত। পুরো নাম রাকুল প্রীত সিং। দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রী তার হটনেস এবং বিউটির মাধ্যমে কোটি কোটি দর্শকের মন জয় করে নিয়েছেন। বর্তমানে রাকুল প্রীত সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়াও বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করে যাচ্ছেন। এক একটি সিনেমাতে অভিনয় করার জন্য রাকুলের পারিশ্রমিক 1 কোটি টাকা। শ্রুতি হাসান। অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন প্লেব্যাক সিঙ্গারও। শ্রুতি হাসান মূলত তামিল, তেলেগু এবং হিন্দি সিনেমাতে অভিনয় করে থাকেন এবং এক একটি সিনেমাতে অভিনয় করার জন্য শ্রুতি হাসান 1.5 থেকে 3 কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। কাজল আগরওয়াল। এক একটি সিনেমায় কাজ করার জন্য কাজল আগরওয়াল 2 থেকে 3 কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। রেশমিকা মন্দানা। সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির হাইয়েস্ট পেইড অভিনেত্রীদের মধ্যে একজন। রেশমিকা তার প্রতি ফিল্মের জন্য 3 কোটি টাকা পারিশ্রমিক হিসেবে নিয়ে থাকেন। অনুষ্কা শেট্টি। 2005 সাল থেকে অভিনয় জগতে আসেন অনুষ্কা শেট্টি। বর্তমানে একটি সিনেমাতে অভিনয় করার জন্য অনুষ্কা শেট্টির বেতন 4 থেকে 5 কোটি টাকা। তামান্না ভাটিয়া। মূলত তেলুগু ও তামিল সিনেমায় অভিনয় করেন তামান্না, তবে বর্তমানে হিন্দি সিনেমাতেও অভিনয় করছেন তামান্না ভাটিয়া। বর্তমানে একটি সিনেমায় অভিনয় করার জন্য তামান্না ভাটিয়া 2 থেকে 4 কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। সামান্থা প্রভু। দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন অন্যতম। 2010 সাল থেকে অভিনয় শুরু করার পর বর্তমানে সামান্থা একটি সিনেমায় কাজ করার জন্য 3 থেকে 4 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। পূজা হেজ। 2012 সাল থেকে নিজের অ্যাক্টিং ক্যারিয়ার শুরু করেন পূজা। জনপ্রিয় এই অভিনেত্রী এখনও পর্যন্ত আমাদের অনেকগুলো সুপারহিট মুভি উপহার দিয়েছেন। পূজা হেজ তার প্রতি ফিল্মের জন্য 3 থেকে 5 কোটি টাকা বেতন হিসেবে নিয়ে থাকেন। নয়নতারা। দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে হাইয়েস্ট পেইড অভিনেত্রী নয়নতারা। সিনেমার বাজেট অনুযায়ী বর্তমানে নয়নতারা 10 কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। এই হচ্ছে দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা 10 জন অভিনেত্রীর বেতনের তালিকা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।